হিন্দু দেবদেবীদের মধ্যে শিব এবং শিবলিঙ্গকে নিয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কৌতূহলের কোনো সীমা নেই। যেখানে অন্য সব দেবতাকে মানুষের মতো রূপ দেওয়া হয়, গরুড়ের মতো পাখির রূপ দেওয়া হয় বা মহাবীর হনুমানের রূপ দেওয়া হয়, সেখানে শিবলিঙ্গের আকৃতি পুরুষ প্রজননেন্দ্রীয় বা শিশ্নের মতো কেন? শিবকে তার আসল রূপে পূজা না করে শিবলিঙ্গ রূপে পূজা করা হয় কেন? তার মাথায় বাঁকা চাঁদ, গলায় পেঁচানো সাপ, রুদ্রাক্ষের মালা এবং কণ্ঠ নীলবর্ণের কেন? কেন তিনি ব্যাঘ্র চামড়া পরিধান করেন? তার অস্ত্র ত্রিশূল কেন? কেন তিনি শ্মশানবাসী? আর কেনই বা তিনি সবসময় ধ্যানমগ্ন থাকেন? খোদ হিন্দু ধর্মাবলম্বীদের অধিকাংশই এই প্রশ্নগুলোর উত্তর জানেন না বা জানতে চান। সেখানে অন্যান্য ধর্মাবলম্বীদের কথা তো বলাই বাহুল্য। তাদের অনেকেই শিবলিঙ্গকে পুরুষাঙ্গের অনুকল্প বলে মনে করে জাগতিক ভোগবাসনার সাথে মিশিয়ে ফেলেন এবং তাদের এসকল প্রশ্নের উত্তর না দিতে পারার ফলেই তারা দেবাদিদের মহাদেব সম্পর্কে বিরূপ ধারণা পোষণ করে বসেন। এছাড়াও তার তৃতীয় নয়ন, সারা গায়ে বিভূতি বা ভস্য এবং হাতের ডমরু নিয়েও কৌতূহলের শেষ নেই মানুষের। তাই এ প্রশ্নগুলোর উত্তর জানা এবং জানানোর দায়িত্ব আপনার আমার সকলের। আজকের আয়োজনে মহাদেব শিব ও শিবলিঙ্গ সম্পর্কে সমস্ত মনগড়া, কুরুচিকর ও বিকৃত ধারণা দূর করতে আপনাদের সামনে হাজির সনাতন এক্সপ্রেস। আশা করি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনিও সমাজে প্রতিষ্ঠিত এ সকল ভ্রান্ত ও অশালীন ধারণা দূরীকরণে ভূমিকা রাখতে পারবেন। শ্বেতাশ্বত উপনিষদে বলা হয়েছে, যখন আলো ছিল না, অন্ধকারও ছিল না, দিন ছিল না, রাত্রিও ছিল না, সৎ ছিল না, অসত ছিল না, তখন কেবলমাত্র ভগবান শিবই ছিলেন। এ কারণেই তিনি দেবাদিদেব। তিনি ত্রিদেবের মধ্যেও অন্যতম। মতভেদে তিনি ব্রহ্মারূপে সৃষ্টি করেন, বিষ্ণুরূপে পালন করেন এবং রুদ্ররূপে ধ্বংস করেন। তিনি একই সাথে গৃহী এবং সন্ন্যাসী। তিনি মাতা পার্বতীর পতি এবং গণেশ কার্তিকের পিতা। এই ছিল ভোলানাথ শিবের প্রাথমিক পরিচয়। এবার আসুন আসল আলোচনায় আসা যাক। শিবের মাথায় বাঁকাচাঁদ কেন? ব্রহ্মপুত্র দক্ষ প্রজাপতির 27টি কন্যা নক্ষত্র ছিলেন। এই 27 জন নক্ষত্রের সঙ্গে বিবাহ হয় চন্দ্রের। এই নক্ষত্রদের মধ্যে রোহিণী ছিলেন চন্দ্রদেবের সবচেয়ে বেশি প্রিয়। ফলে অন্যান্য নক্ষত্ররা রোহিণীর প্রতি ঈর্ষাকাতর হয়ে পড়েন। তারা সমবেতভাবে তাদের পিতা দক্ষ প্রজাপতির কাছে এই মর্মে নালিশ জানান যে চন্দ্র তাদের সঙ্গে ভালো ব্যবহার করছেন না। এতে দক্ষ রেগে গিয়ে চন্দ্রকে অভিশাপ দেন যে দিনে দিনে তার ঔজ্জ্বল্য কমে যাবে। অচিরেই এই সাপ ফলতে শুরু করে। চন্দ্র এতে খুবই ভেঙে পড়েন। অন্যান্য দেবতারাও চিন্তিত হয়ে পড়েন। তারা সম্মিলিতভাবে শিবের কাছে যান। ততদিনে চন্দ্রের শরীরের এক ফালি অংশই উজ্জ্বল রয়েছে। তখন শিব চন্দ্রকে তার জটায় স্থান দেন এবং বর দেন যে 15 দিন তার ঔজ্জ্বল্য হ্রাস পাবে এবং বাকি 15 দিনে তা আবার পুনঃস্থাপিত হবে। এ কারণেই প্রতি মাসে চন্দ্রকলার হ্রাসবৃদ্ধি ঘটে বলে জানায় পুরাণ। শিবের গলায় সাপ কেন? মহাদেবের কণ্ঠে সাপের মালা, তাই তার আরেক নাম ফণিভূষণ। গলায় ওই সাপের অস্তিত্বকে নানাজনে নানা দিক দিয়ে ব্যাখ্যা করেছেন। এই সাপ হিংস্র ব্যক্তিত্বের প্রতীক। আমাদের সমাজে সাপের মতো চরিত্রের মানুষ অনেকাংশেই বিদ্যমান। মহাদেব শিব তাদের প্রেমে বশীভূত করে কাছে রেখে দেন, যাতে তারা বাইরে গিয়ে বৃহত্তর সমাজের ক্ষতি না করতে পারে। এই হলো শিবভাবের বৈশিষ্ট্য। তিনি যে ভূতপতি, ভূতেশ্বর, তিনি সমস্ত অসৎকে সতে পরিণত করেন এবং সমস্ত অশুভকে শুভতে নিয়ন্ত্রিত করেন। শিবের গলায় রুদ্রাক্ষের মালা কেন? রুদ্রাক্ষ শিবের অলঙ্কার, যা তিনি সর্বদা পরে থাকেন। কিন্তু শুধু এই একমাত্র রুদ্রাক্ষই কেন? রুদ্রাক্ষ মানে রুদ্রের চোখ। পৌরাণিক গাথা অনুসারে রুদ্রাক্ষ শান্তি ও পবিত্রতার প্রতীক। গঙ্গাজলের পবিত্রতার যেমন বৈজ্ঞানিক গুরুত্ব আছে, তেমনি রুদ্রাক্ষেরও কিছু বিজ্ঞানসম্মত গুণ আছে, যা ধ্যানের সময় মনে শান্তি আনতে সহায়ক। আধুনিক রিসার্চ বলছে রুদ্রাক্ষে ইলেকট্রোম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক এবং ডাইনামিক পোলারিটি ধর্ম আছে এবং বিভিন্নমুখী রুদ্রাক্ষের ক্ষেত্রে এর মানগুলো ভিন্ন ভিন্ন হয়। হৃৎপিণ্ডের চারিদিকে যদি এই আসল রুদ্রাক্ষের মালা পরা হয়, তবে তার দ্বারা মস্তিষ্কের ডোপামিন ক্ষরণকারী নিউরন থেকে ডোপামিন ক্ষরণ হ্রাস পায়, যার ফলে মনে হালকা শান্তিদায়ক পরিস্থিতি সৃষ্টি হয়। এই ডোপামিন মূলত এড্রিনার্জিক নিউরন থেকে এড্রিনালিন ক্ষরণকে নিয়ন্ত্রণ করে। এছাড়াও রুদ্রাক্ষ রক্তে সেরোটোনিনের মাত্রা হ্রাসে সহায়ক, যার ফলে মনে হালকা শান্তিদায়ক অনুভূতির সৃষ্টি হয়।
শিবের কণ্ঠ নীল কেন? অমৃতের সন্ধানে সমুদ্র মন্থনের সময় প্রথমেই উত্থিত হল হলাহল নামক তীব্র ক্ষমতাসম্পন্ন বিষ। এই বিষরাজির তেজে সমগ্র পৃথিবী ধ্বংস হওয়ার আশঙ্কা দেখা দিল। সকল দেবগণ আত্মভোলা শিবকে ধরলেন এর ব্যবস্থা নিতে। শিব বিনা বাক্যব্যয়ে এই বিষরাশি পান করে স্বীয় কণ্ঠে ধারণ করলেন, ফলে তার কণ্ঠদেশ হল নীলবর্ণের। সেই থেকে শিব নীলকণ্ঠ। হলাহল বিষের বিষাক্ততা প্রচণ্ড রকমের বেশি ছিল। যদিও এটি ভগবান শিবের উপরে তেমন কোনো প্রভাব ফেলেনি, কিন্তু হলাহল বিষের তাপমাত্রা ছিল অসম্ভব বেশি। এই তাপমাত্রার প্রভাব প্রশমিত করার জন্য দেবতারা মহাদেবের জন্য গঙ্গা অভিষেক করেন, আর এই গঙ্গা অভিষেকের মাধ্যমে দেবতারা শিবকে প্রসন্ন করেছিলেন। ভগবান শিবের সেই গঙ্গা অভিষেকে শুধুমাত্র সর্পকুল এগিয়ে এসেছিল এই ঐশ্বরিক কারণ সমর্থনের জন্য। তারা নিজেরাও বিষের কিছু অংশ পান করে ও তাদের বিষ দাঁতে কিছু বিষ গ্রহণ করে। এজন্য সেদিন থেকেই কিছু সাপ বেশি বিষাক্ত হয়ে ওঠে। শিবলিঙ্গে দুধ বা জল ঢালা হয় কেন? শিবের উপাসকদের দ্বারা শিবলিঙ্গে জল বা দুধ ঢালার কারণ হচ্ছে শিবের প্রতি ভক্তদের ভক্তি ও ভালোবাসার প্রকাশ। যেহেতু সমুদ্র মন্থনের সময় শিবকে গঙ্গা অভিষেক করা হয়েছিল, সেহেতু শিবের পূজায় শিবলিঙ্গে এরকম জল বা দুধ ঢালা খুবই গুরুত্বপূর্ণ, কারণ অভিষেক ছাড়া শিবের পূজা অসম্পূর্ণ। আর এ কারণেই অভিষেকের দ্বারাই শিবের প্রতি ভক্তদের গভীর অনুরক্তি প্রকাশ করা হয়। শিব কেন ব্যাঘ্র চর্ম পরিধান করেন? মহাদেবের পরিধানে ব্যাঘ্র চর্ম কারণ হল ব্যাঘ্র হল সাহসী, বীর্যবান অথচ কৌশলী প্রাণী। ব্যাঘ্রের চর্ম ওই গুণগুলির দ্যোতক প্রয়োজন হয় প্রতিপদে, তাই ওই গুণগুলি শিব চরিত্রের সহজ সম্পদ। শিবের হাতে ত্রিশূল এবং ডমরু কেন? বস্তুত শিবের পরিচয় ত্রিশূলেই বিজ্ঞাপিত। ত্রিশূলের তাৎপর্য কি? শাস্ত্র বলে ত্রিশূল হল কুঞ্চিকা বা চাবি। মানুষ সিন্ধুকে ধনরত্ন রেখে প্রয়োজনে চাবি দিয়ে তা উন্মুক্ত করে ধনরত্ন বের করে। শিবের ঐশ্বর্য ভাণ্ডার তত্ত্বময়, তিনি তত্ত্বগুণময় ও গুণাতীত। ত্রিশূলের তিনটি ফলক সত্য, রজ ও তমগুণের প্রতীক, কিন্তু ওই তিনটি ফলক একটিমাত্র সোজা দণ্ড দ্বারা গ্রথিত। এই সোজা দণ্ডটি গুণাতীত তত্ত্বের প্রকাশক। তিনটি ফলক সৃষ্টি, স্থিতি ও লয়েরও প্রতীক, এবং সত্যগুণময় ফলকে আছেন বিষ্ণু, রজগুণময় ফলকে আছেন ব্রহ্মা এবং তমগুণময় ফলকে আছেন সংহার দেবতা রুদ্র। শিবের ত্রিশূল এই ত্রিশক্তির আধার স্বরূপ। এক শিব তত্ত্বেই ত্রয়ী তত্ত্বের সমাহার। ত্রিশূলের সঙ্গেই থাকে শিবের নিত্যসাথী ডমরু। এই ডমরুর তাৎপর্য কি? ডমরু হল বিভিন্ন শব্দের নাদের প্রতীক। সংস্কৃত ব্যাকরণ প্রণেতা মহামুনি পণিনি ছিলেন শিবভক্ত। তিনি মহাদেবের আরাধনা করতেন 45 বার ডমরু ধ্বনি করে। এক একবার এক এক রকম নাদ সৃষ্টি হয়। পরে ওই নাদগুলোকে তিনি সূত্রাকারে আবির্ভূত করেন। সেই সূত্রগুলির নাম রাখেন শিবসূত্র। এই শব্দরাজি হচ্ছে সমস্ত সংস্কৃত স্বর ও ব্যঞ্জনবর্ণের সমষ্টিগত রূপ। তারপর সেগুলি সঙ্গতি সহকারে বিন্যস্ত করে তিনি রচনা করেছিলেন তার মৌলিক গ্রন্থ অষ্টাধ্যায়ী। শিব কি মদ গাঁজায় আসক্ত? শিব সম্পর্কে বেশ কিছু উল্টাপাল্টা কথাও শোনা যায়, যেমন শিব মদ ও গাঁজায় আসক্ত। কিন্তু আসলে কি তাই? সর্বক্ষণের জন্য মহাদেবের কাছে আছেন দুজন অনুচর, তাদের নাম নন্দী এবং ভৃঙ্গী। নন্দী নামের একটি পৌরাণিক ষাঁড় শিবের বাহন। শিবকে পশুদের দেবতা মনে করা হয়, তাই তার অপর নাম পশুপতি। নন্দী শব্দের উৎপত্তি নন্দ ধাতু থেকে, যার মানে আনন্দ। ভৃঙ্গী এসেছে ভ্রী ধাতু থেকে, যার মানে ভরণ, পোষণ ও ধারণ করা। আর এটা তো স্বাভাবিক, যেখানে মঙ্গল যাবে সেখানে তার প্রিয় অনুচর আনন্দ, ভরণ পোষণ ও ধারণও চলে যাবে। নন্দীর আগমনের সাথে আসা প্রেরণা অর্থাৎ মানুষের মধ্যে বেড়ে ওঠে সহ্য, ধৈর্য ও অধ্যাবসায়ের মতো গুণগুলো। অপরপক্ষে ভৃঙ্গী হল কারক। সমাজে সংসারে চলতে হলে মানুষের মধ্যে এইসব গুণ থাকা একান্ত প্রয়োজন, কারণ এসব না থাকলে তার কপালে সাফল্য জুটবে না। বিভিন্ন নাটক বা ছবিতে দেখা যায় নন্দী এবং ভৃঙ্গী শিবের কাছে বসে সিদ্ধি ও গাঁজা টানছে। কিন্তু একটু বিচার করুন, যিনি মঙ্গলের প্রতীক তার দুই অনুচর কিনা সিদ্ধি ও গাঁজা খাচ্ছে, এটা কি বিশ্বাসযোগ্য? আসলে এটাতেও আমাদের বোঝার ভুল আছে। এখানে সিদ্ধি ও গাঁজা হল কর্মে কৃতার্থ হওয়ার পরমানন্দ তথা আত্মপ্রসাদের প্রতীক, যা কখনোই পার্থিব কোনো মাদক দ্রব্য নয়। নন্দী যিনি আনন্দদায়ীর কারক ও ভৃঙ্গী যিনি ভরণ পোষণের কারক, এই দুই বিহিত ব্যবহার ও অনুশীলনের ভিতর দিয়ে জেগে ওঠে কার্যসিদ্ধির সৌন্দর্য। আর প্রকৃত শিবভাব সম্পন্ন ব্যক্তিত্বই হল
কার্যসিদ্ধির উৎস। তাই প্রকৃত শিবভাব বিশিষ্ট ব্যক্তি কর্মে কৃতার্থ হওয়ার পরমানন্দ তথা আত্মপ্রসাদকে সেবন করে আনন্দ লাভ করে। এবার আসুন দেখা যাক শিবকে লিঙ্গরূপে পূজা করা হয় কেন। শিবলিঙ্গ হল পরমেশ্বর শিবের নির্গুণ ব্রহ্মসত্তার একটি প্রতীক চিহ্ন। ধ্যানমগ্ন শিবকে এই প্রতীকের সাহায্যে প্রকাশ করা হয়। শিব আত্মধ্যানে স্বরূপে লীন থাকেন আর সব মানুষকেও আত্মনিমগ্ন তথা ধ্যানমগ্ন হতে উপদেশ দেন। লয়ং জাতি ইতি লিঙ্গম, অর্থাৎ যার মধ্যে সমস্ত কিছু লয়প্রাপ্ত হয় তাই লিঙ্গ। লিঙ্গ শব্দটির উৎপত্তি সংস্কৃত লিঙ্গম শব্দ থেকে, যার অর্থ প্রতীক বা চিহ্ন। শিবলিঙ্গ শব্দের শাব্দিক অর্থ হল শিবের মাথা। তবে অজ্ঞাতবশত লিঙ্গ শব্দটি তার অর্থ পরিবর্তন করে বাংলায় পুরুষ জননেন্দ্রীয় অর্থ লাভ করেছে, যা বিকৃত এবং অশালীন। এক্ষেত্রে এটি বাংলায় শিষ্ণ শব্দকে প্রতিস্থাপিত করেছে। শিবলিঙ্গের উপরে তিনটি সাদা দাগ থাকে যা শিবের কপালে থাকে, যাকে ত্রিপুণ্ড্রও বলা হয়। শিবলিঙ্গ যদি কোনো জননেন্দ্রীয় বুঝাত তাহলে শিবলিঙ্গের উপরে ওই তিনটি সাদা তিলক রেখা থাকত না। শিবলিঙ্গ তিনটি অংশ নিয়ে গঠিত। সবার নিচের অংশকে বলা হয় ব্রহ্মপীঠ, মাঝখানের অংশকে বলা হয় বিষ্ণুপীঠ এবং সবার উপরের অংশকে বলা হয় শিবপীঠ। একটি সাধারণ তত্ত্ব অনুযায়ী শিবলিঙ্গ শিবের আদি অন্তহীন সত্তার প্রতীক, এক আদি ও অন্তহীন স্তম্ভের রূপ বিশেষও বটে। হিন্দু মন্দিরগুলিতে সাধারণত শিবলিঙ্গের মাধ্যমে পূজা হয়। নৃতত্বারোপিত মূর্তিব্যাতিরেকও শিবলিঙ্গ বা লিঙ্গ এর আকারে শিবের পূজা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। আবার শিব শব্দের অর্থ মঙ্গলময় এবং লিঙ্গ শব্দের অর্থ প্রতীক। এ কারণে শিবলিঙ্গ শব্দটির অর্থ সর্বমঙ্গলময় বিশ্ববিধাতার প্রতীক। 1900 সালে প্যারিসের ধর্মীয় আলোচনায় রামকৃষ্ণ পরমহংসদেবের শিষ্য স্বামী বিবেকানন্দ বলেন, শিবলিঙ্গ ধারণাটি এসেছে অথর্ববেদ সংহিতা গ্রন্থে যুপস্তম্ভ বা স্কন্ধ নামে এক প্রকার বলিদান স্তম্ভের স্তোত্র থেকে, কারণ এখানেই প্রথম শিবলিঙ্গ পূজার কথা জানা যায়। এই স্তোত্র আদি ও অন্তহীন এক স্তম্ভ বা স্কম্ভ এর বর্ণনা পাওয়া যায়। এই স্কম্ভটি চিরন্তন ব্রহ্মের স্থলে স্থাপিত। যজ্ঞের আগুন, ধোয়া, ছাই, সোমলতা এবং যজ্ঞকাষ্ঠবাহী ষাঁড়ের ধারণাটির থেকে শিবের উজ্জ্বল দেহ, তার জটাজাল, নীলকণ্ঠ ও বাহন বৃষের একটি ধারণা পাওয়া যায়। তাই মনে করা হয় উক্ত যুপস্তম্ভই কালক্রমে শিবলিঙ্গের রূপ ধারণ করেছে। লিঙ্গপুরাণ গ্রন্থে এই স্তোত্রটি উপাখ্যানের আকারে বিবৃত হয়েছে। এই উপাখ্যানে কীর্তিত হয়েছে সেই মহাস্তম্ভ ও মহাদেব রূপে শিবের মহাত্ম। শিবের পূজা যে সবসময় শিবলিঙ্গতে হয় তা নয়, মূর্তিতেও কিন্তু হয়। কিন্তু মূর্তিতে তিনি রুদ্ররূপে অবস্থান করার কারণে ধ্বংসের প্রতীক হিসেবে তাকে সকলেই ভয় পায়, আর তাই রুদ্রের শান্তরূপকেই তথা লিঙ্গরূপেই সকলে পূজা করে। কিন্তু যুদ্ধযাত্রার ক্ষেত্রে শিবের মূর্তিতেই পূজা করা হয়। আবার শিব যখন তার স্ত্রীর তথা দেবী শক্তির যে কোনো রূপের সঙ্গে থাকেন তখন শান্তরূপ থাকার কারণে তাকে মূর্তিতেই পূজা করা হয়ে থাকে। এমন অনেক মন্দির আছে যাতে শিবের মূর্তিতে পূজা করা হয়। দক্ষিণ ভারতের নটরাজ মন্দির এরই একটি উদাহরণ। এক কথায় বললে মূর্তিতে শিব রুদ্র স্বরূপ, তাই তাকে যুদ্ধে ছাড়া মূর্তিতে পূজা করা হয় না। লিঙ্গে শান্তরূপ, তাই সবাই লিঙ্গেই পূজা করা শ্রেয় বলে মনে করেন। শিব নিজেও যেমন অসীম, শিব তত্ত্বও তেমনি অসীম, যা এরকম দু চার কথায় বলা বা বোঝানো সম্ভব নয়। তবে আশা করছি এই ভিডিওটির মাধ্যমে শিব সম্পর্কে কিছু সাধারণ ভ্রান্ত ধারণার অবসান অবশ্যই ঘটবে। আপনাদের আগ্রহ থাকলে শিব সম্পর্কিত আরও ভিডিও নিয়ে আসব আগামী কোনো একদিন। ধন্যবাদ। কেমন লাগলো আমাদের আজকের আয়োজন? ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।